অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটাকেও ক্লিক করে রাখবে। কিন্তু গুড মর্নিং, আমি অনিমিতা আর আমার সব পেয়েছিতে সে সবাইকে স্বাগত। তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার অনিমিতা। পৌষ মাসের লক্ষ্মী পুজো আর আমি উঠে পড়েছি, এখন টাইম হয়েছে 4:20। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার একদম। দাঁড়াও, এই দেখো পুরো অন্ধকার চারিদিকে। কিছু করার নেই, আমাকে উঠতেই হবে, কারণ কিছুটা না গুছিয়ে দিলে মামুনের খুব অসুবিধা হবে। আমি তো আবার স্কুল যাব, তাই তাড়াতাড়ি উঠে কিছুটা হলেও গুছিয়ে দিতে পারবো। যদি কিছুটা হলেও যদি গুছিয়ে দিতে পারি মনটা না শান্তি হবে, নাহলে স্কুলে গিয়ে মনে হবে যে একা একা সব করছে, কিছু করার নেই। তো চলো এইবার গুছানো যাক। আর কার কার বাড়ি এই পুজোটা হয় আমাকে জানিও কিন্তু, কারণ এই পুজোটাতেই ধান পাল্টানো হয় মেনলি, মানে পৌষ মাসের লক্ষ্মী পুজোতেই ধানটা পাল্টানো হয়, যে হাড়ির ভিতরে ধানটা থাকে। আগে গোপাল বানেশ্বর এদের ঘুম থেকে তুলি, তারপর তো লক্ষ্মী পুজো। চলো রেখেছিলাম, তো সমস্যা হবে না। তো চলো একবারে রেডি হয়নি, তারপর দেখা হচ্ছে। ব্যাস পুরো রেডি, এবার শুধু সোয়েটারটা চাপাবো তাহলেই হয়ে যাবে। আজ এখন 7:05, তো আমি আজকে পুরোপুরি রেডি এইটুকুর মধ্যে, মানে তাড়াতাড়ি উঠেছি আর তাড়াতাড়ি সব হয়ে গেছে। রোজ রোজ তো তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না, এখন ঠান্ডাটা কম আছে বলে উঠে গেছি। একবারে দেখা হচ্ছে স্কুল থেকে আসি তারপর, আর পুজোটা ওইটা অপূর্ব ক্যাপচার করে নেবে, আমি তো থাকতে পারবো না। আমি একবারে পুজো মানে হয়ে যাবে, স্কুল একবারে পুজো হয়ে যাবে, তারপরে আমার স্কুলটা ছুটি হবে, কিছু করার নেই। তো চলো কি আর করা যাবে। আর স্কুল থেকে এসে মানে সেই ভোরে ভোরে পড়ে গেছিল, ভোগ রান্না হয়েছে দেখেছেন আপনারা,
তো ওই ভোগটা সেটাকে আবার নামাতে হবে, বেলাতে হবে, সে মানে তারপরে মা দিদা আর মামাতো ভাই এসে তো সবাই মিলে খেয়ে দে উপরে গেছিলাম ছাদে বক বক করতে মানে গল্প করতে, তারপর নেমে এসে একটু ঘুমিয়ে পড়েছি, এখন আবার চলে এসেছি রান্নাঘরে, হবে সন্ধ্যেবেলা জল খাবার হবে না সরি মামনি আনতে গেছে, এখানে যে নিরামিষ যে চপের দোকানটা আমি বলেছিলাম সেখান থেকে চপ আনতে গেছে, তো তাই দিয়ে মুড়ি খাওয়া হবে আর আমরা শুধু চপই খাবো, আর মা দিদা এসব মুড়ি দিয়ে চপ দিয়ে খাবে। আজকে আমি ফার্স্ট টাইম ক্যাপুচিনো ট্রাই করে দেখবো, এই এই যে আসো এই যে চলে এসছে, এনার জন্য ক্যাপুচিনো ট্রাই করে দেখবো, দেখা যাক পারি কিনা, তো চলো দেখা যাক পারি কিনা আমরা, তাই তো চপ মুড়ি খাওয়া হচ্ছে। আর মামনি ওই ওই ব্যাকগ্রাউন্ডে আছে, কারণ মামনি সন্ধ্যে দেবে মানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, গোপাল শোয়াবে, গোপালকে খাবার দেওয়া রয়েছে, তো মামনি ওখানে বসে চা খাচ্ছে, চপটা পরে খাবো, আমরা সব নিয়ে বসে গেছি চপ, আপনারা চা খাবেন চলে আসুন। মা হচ্ছে নিয়ে বসেছে মুড়ি, মানে মা আমার একটুখানি গ্যাসের সমস্যা আছে তো শুধু চপ খেতে পারে না, এক চামচ কফি গুঁড়োর সাথে দিতে হবে 2 চামচ চিনি, দিয়ে ভালো করে ওটাকে মিক্স করতে হবে। এবার একটু একটু করে গরম জল দিতে হবে, দিয়ে ওটাকে ভালো করে ফেটাতে হবে, যতটা ভালোভাবে ফেটানো যাবে ততটা ভালো ক্রিম হবে। গরম জল একবারে দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে লাগবে, মানে 3 চামচে মোটামুটি আশা করি হয়ে যাবে, কিন্তু ফেটাতে খুব ভালো করে হবে। এরকম ক্রিমি টেক্সচার হয়ে যাবে পুরো, পুরোটা একটা ক্রিম হয়ে যাবে। ডান ডান না নো ডান ডান নো ডান হয়ে গেছে, ডান এই যে ডুবে। এবার যে কাপে কফি দেওয়া হবে সেখানে একটুখানি ওই ক্রিম আর তারপরে গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি আমাদের কাপাচিনো, কেমন খেতে? হ্যালো, বসে গেছে ভীম দেখতে, ওর কাজই হচ্ছে ওই পুরো মুখস্থ ওই সব, কিন্তু পড়ার কথা বলতে বলুন বাপরে, তখন আর কিছুই জানে না। আচ্ছা স্কুল ছিল, স্কুলে আজকে বইপত্র দেবে, মনে ভীষণ আনন্দ, স্কুল যেতে হয়নি, বইপত্র দেখতে হয়নি, এখন আমার বলছে আমাকে একটুখানি বলো তো ফটো তুলে পাঠাতে, এমনি পড়া এদিকে মানে অষ্টরম ভাই এদিকে বা পড়ার বইয়ের ছবি দেখ, আর কথা বলবো না একদম, কিন্তু না পড়তে বসে পড়ে, এটা ভুল কথা, পড়ে না পড়তে বসে পড়ে। রান্না বান্না চলছে, এখানে চলছে আলুর দম রান্না, মানে সকাল দুপুরে যে ভোগ হয়েছে পুরো উঠে গেছে, দুপুরে ভোগটা চলবে না, এখন আলুর দম হবে আর রুটি হবে, তো আলুর দম বসিয়ে দিয়েছি, তারপর রুটি হবে
দিয়ে অপূর্ব আসছে, তারপরে এরা সব খাবে, এরা বসে থাকবে ওর জন্য। এখনো চিনে পারিনি জামাইকে। আর ঋষি বসে আছে বাজি পোড়াবে, আগে বাড়ি আসো খাক, তারপরে তো বাজি। এরা সব বাজি পোড়াতে গেছিল, ওই দেখুন আরেকটা, এই মুখ দেখা, ওই যে ঘুমায়নি কিন্তু সব বাজি পোড়াতে গেছিল। বাজি পোড়াতে গিয়ে এবার বাজি মানে এই যে চরকা বাজি পোড়াতে গিয়ে বাজির আগুন আমার মা সাইডে লেগে গেছে, তাই আর বাজি পোড়ানো বন্ধ, সব আবার গুড়গু গুড়গু করে নেমে এসছে। সবচেয়ে বাজি পোড়ানো বীরপুরুষ এই যে, ঠিক আছে, বাজি পোড়াতেই যায় না, ও আছে ওই দরজার সামনে মানে ছাদের দরজার সামনে বাজির প্যাকেট নিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এইরকম টাইপের পাবলিক বলতে এক বড় প্যাক বাজির প্যাকেটটা ধরে টান টেনে তুললো এমন ভাবে যেন একাই বাজিটা দেখে নেবে পুরোটা, লাস্টে একটা বাজি ওর সামনে গেল না লাস্টে। আর এই হচ্ছে মহান বীর পুরুষ। এই কত রাত হয়েছে? সবাই 11টা বাজে, এখনই কাক ডাকবে। কি নাম শুয়েছ কেন? ও হাঁটুটা মুড়েছে, মুড়ে পেটের উপর রেখে শুয়ে আছে। ওই ও বাবা ওর তো শোয়া, বুঝতে পারবে আজকে অপূর্ব লাথি কিল ঘুষি। অপূর্বকে বলে অপূর্ব সেম সেম ক্যাটাগরি, ঠিক আছে, দুই নাড়ো দেনাড়াতে লাগবে আজকে, ঠিক আছে। আমি বেঁচে গেছি কারণ আমি এই পাশে, আর ও বিয়ের আগে আমার সাথে শুধু আমি ওর মানে নারী নক্ষত্র জানি, কখন ও লাঠিটা ঠিক মারে, ঠিক যখন মাঝরাত হবে তখন গিয়ে লাঠিটা মেরে দেবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। টাটা, এইটা দে, আগি টাটা দে, বলতে ঠান্ডা মুড মুখে ঠান্ডা লেগে যাবে। লাইট অফ কর ঋষি, লাইট অফ কর, ভিডিও চলছে ওই জন্য লাইট অফ করতে বলছে। লাইট অফ কর, লাইট অফ কর, লাইট অফ কর, ভালো লাগে না।